नमस्कार बंधुरा जिओटेक बेंगली यूट्यूब चैनल सकल के स्वागत जानाई आमी नकुल चले आबार एक नतून भिडियो निये। आजकेर भिडियोते आमरा कथा बोलबो सेंट्रल कोऑपरेटिव बैंके प्राय 2281 शून्य पदे कर्मी नियोग करा हच्छे। पश्चिमबंगेर जे कोनो जिलार प्रार्थीरा किन्तु एखाने आवेदन करते पारबेन। तो क्लार्क कम्पिउटार अपारेटर सह विभिन्न पदे किन्तु कर्मी नियोग करा हबे। तो किभाबे आपनारा आवेदन करबेन, की की योग्यता लागबे, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনে রয়েছি। এখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপেক্স ব্যাংক ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ফর 8196 পোস্ট ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কম্পিউটার অপারেটরস। তুই পাচ্ছেন আপনারা, এখানে 896টি পোস্ট হচ্ছে ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক ও কম্পিউটার অপারেটরস পদে নিয়োগ করা হবে, এবং বাকি 1358টি পোস্ট রয়েছে সেটা কিন্তু সোসাইটি ম্যানেজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে 26/11 অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। 26/11/2022 তারিখ থেকে আবেদন কিন্তু চলবে 25/12/2022 তারিখ পর্যন্ত অর্থাৎ 25শে ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আবেদন ফিস রয়েছে। আবেদন ফিস অর্থাৎ জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা, এসসি এসটি পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 250 টাকা সহ জিএসটি। তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন আবেদন ফিসও এখানে কিন্তু রয়েছে। তো আমরা বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি। এখানে পদের নাম বলা হয়েছে ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ও কম্পিউটার অপারেটরস। এখানে মোট শূন্য পদ রয়েছে 896টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে হিন্দি ইংলিশে আপনাকে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু পরের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সোসাইটি ম্যানেজার। তো এর ক্ষেত্রে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 1300। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিই, এমসিএ, বিসিএ, এমএসসি, বিএসসি, এমটেক, এমই পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। উভয় পদের ক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান তাদেরকে এই এই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাদেরকে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে আপনাকে সমস্ত তথ্য, যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপরে আপনার সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু আপনাকে সাবমিট বাটনের ওপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আবেদন ফিস আপনাদেরকে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, আবেদন ফি রয়েছে জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি আপনারা জমা করতে পারবেন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ 25শে ডিসেম্বর 2022 তারিখ। যারা আবেদন করতে চান তাদেরকে বলবো 25শে ডিসেম্বর 2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তো বন্ধুরা, নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষার ভিত্তিতে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা কেন্দ্র রয়েছে ভোপাল, ইন্দোর, সান্তা, জবলপুর, উজ্জয়িন, এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগ স্থান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মধ্যপ্রদেশ। তো পশ্চিমবঙ্গের সব যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো নিয়োগ স্থান কিন্তু আপনারা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে মধ্যপ্রদেশে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করে নেবেন। এবং যারা এখানে আবেদন করতে ইন্টারেস্টেড নন তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার জেলার নাম এবং আপনার কোয়ালিফিকেশন কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনার জেলার যখন কোনো রিকোয়ারমেন্ট রিলেটেড ভিডিও আসবে আমরা সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ।